नमस्कार अवदत्त चैनल स्वास्थ्य चाणक्य सीरीजे अपन आओ एक स्वागत अपनारा जानें चैनल शुधुमात्र स्वास्थ्य सम्बन्धी सतर्कता सचेतनतार बार्ता देवा है मानुषर मने जे भूल धारणागुलो आछे स्वास्थ्य सम्बन्धी मिसकनसेपशन जगह आछे सेगुलो के परिष्कार करानो हयेछे एर मूल उद्देश्य सुतरां এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো একবার সাবস্ক্রাইব করে সকলকে যতটা পারেন আপনারা শেয়ার করিয়ে দেন কারণ এটা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত মানুষ বেশি সচেতন হবে এই পর্বে এই ভিডিওতে আপনারা যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব একটা অতি গেয়ো একটা কথা আমি অবশ্য যে এলাকায় থাকি সেই ভাষাতেই কথা বলতে ভালোবাসি গ্রামে থাকি গেয়ো ভাষাতেই এখন বলবো শহরে থাকলে শহরের ভাষাতেই বলবো তবে বাংরেজি ভাষাটা খুব একটা আমি ব্যবহার করি না বা আমি পছন্দ করি না বাংরেজি মানে ইংরাজি বাংলার সাথে ইংরাজি মিশিয়ে যে কথা বলি অনেকে সেগুলো কিন্তু আমার পক্ষে খুব বেশি পছন্দের নাই তবুও দু একটা কথা ইংরেজিতে বললে মানুষ একটু সন্তুষ্ট হয় বাংলার মধ্যে ইংরেজি ঢোকালে সেরকম একটা ঢোকে যেতে পারে তবে আমি যতটা পারি ইংলিশ শব্দটা ব্যবহার না করার চেষ্টা করি ইংলিশ ওয়ার্ড বলতে হয় এখানে বা ইংরেজি শব্দ যাই হোক এটা ভাষা বা গ্রামাটিক্যাল বিষয় সেটা নিয়ে আমার আলোচ্য বিষয় নাই এইখানে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করতে চলেছি একটা শব্দ তেলবিষ তেলবিষ বলে একটা শব্দ পাড়াগ্রামে খুব প্রচলন আছে সেই তেলবিষটা কী সেটা সম্বন্ধে আপনাদের কাছে ক্লিয়ার করব আমাদের সাধারণ পাড়াগ্রামের ভেতরে একটা প্রচলন আছে যে কাটা স্থান বা কোনো ক্ষতস্থান কোনো অ্যাবসেস হলো কোনো ফোড়া হলো পেকে সেখান থেকে বেরিয়ে গেল তারপরে তেল মাখলে পরে সেই জায়গাটা ক্ষতটা নাকি বেড়ে যায় মানে কোনো ক্ষতস্থান চকচক করছে ফুলে উঠেছে চকচক করছে লাল হয়েছে সেটাকে লোকে তেলবিষ বলে তো তেলবিষটা কী সাধারণ মনে লোকে মনে করে যে তেল মাখার জন্যে এই তেলবিষটা হয় সুতরাং তেল মাখতে পাবে না তেল মাখাটা যাবে না তেলে হাত দেওয়া যাবে না তো এই বিষয়টা সম্পূর্ণ দোষ তেলের ঘাড়ে চাপানো হয় আমি সেটা ক্লিয়ার করছি তেলের দোষই বা কতটুকু সেটুকু আমি বলছি আসল বিষয়টা তেলবিষ না ওটা হচ্ছে ইনফেকশান কিন্তু সেটা কেন তেলবিষ বলা হচ্ছে সেটা আমি বলছি কোনো জায়গায় ধরুন আপনি একটা বেলুন যখন ফোলানো নেই তখন বেলুনটা খসখসে চাকচিক্য নেই কিন্তু একটা বেলুন যখন ফোলাবেন তখন দেখবেন চকচক করছে আমার এই গালটা দেখুন এখন চকচক করছে না কিন্তু যখন এরকম করছি দেখুন এটা চকচক করছে এই হাতটা দেখুন এরকম চামড়াগুলো জড়ো হয়ে আছে কিন্তু যখন আমি এরকম করছি তখন এটা কিন্তু চকচক করছে সুতরাং আমাদের এই বিষয়টাও দেখতে হবে যখন আমাদের ভিতরে কোনো ক্ষতস্থান চকচক করবে তার মানে কি সেইখানে ভিতরে ফ্লুইড হয়েছে ইনফ্লামেশন হয়েছে অর্থাৎ মাংসগুলো স্ফীত হয়েছে তার ভিতর রসের সঞ্চার হয়েছে তার জন্যে সেই চামড়াটা টান হয়ে আছে এবং সেই চামড়াটা চকচক করছে ঠিক ওইরকম বেলুন ফোলানোর মতো যখন জড়ো থাকছে তখন চকচক করছে না কিন্তু ওটা টান হলে চকচক করছে এইভাবে যখন কোনো আমরা অ্যাবসেস হয় কোনো জায়গায় ফোড়া হয় সেখান থেকে যখন ফোড়াটা পুঁজ বেরোনোর আগের মুহূর্তে অনেক ফুলে ওঠে চকচক করে সেটাকে লোকে বলে ওটা তেলবিষ হয়েছে তেল মেখে ওটা হয়েছে সুতরাং এই কনসেপশনটা একদমই মিসকনসেপশন একদমই ভুল ধারণা এটা আমি প্রতিবাদ করছি এটাকে আপনারা মন থেকে ঝেড়ে ফেলুন তেল বিষ বলে কিছু নাই তেলের দোষ নাই ওটা হচ্ছে জীবাণুর সংক্রমণ সেই জীবাণুর সংক্রমণ কার কতটা হবে তা নির্ভর করে কী ধরনের জীবাণু শরীরে ঢুকেছে তার শরীরের কন্ডিশন কীরকম আছে যাদের অনেকের রসা শরীর বলে যা শরীরে রস সঞ্চার বেশি হয় তাদের শরীরে ইনফেকশন হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে যাদের শরীরে সুগারের টেন্ডেন্সি বেশি আছে তার ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে অনেক কিছু খাবার দাবার আছে তার থেকে যেমন মিষ্টি জাতীয় ওষুধ মিষ্টি ছোলা টলা এই ধরনের কিছু খাবার থেকে ইনফেকশনটা বাড়ে সুতরাং সেইগুলোর দিকে একটু নজর রাখতে হবে আর তেল বিষের বিষয়টা তেলের কেন দোষ দেওয়া হয় সেই জায়গাটা একটু আসছি তেল সাধারণত আমরা আগেকার দিনে ব্যবহার করতাম গায়ে মাখার জন্য সর্ষের তেল আরও অনেক তেল থাকে তিসির তেল মোশনে যাকে বলে তারপর তেল থাকে আপনার তিলের তেল রেড়ির তেল এগুলো অনেক পূর্বকার দিনে ব্যবহার হতো রেড়ির তেলে গাড়িতে দিত রেড়ির তেলে শেদ জ্বালাতো সেই পুরনো দিনের আমরা সেখান্ত বয়ে পড়েছি তারপরে আপনার তিসির তেলে অনেক কিছু কাজ হতো খাওয়া দাওয়ার মানে বিভিন্ন রকম ভাজার কাজ হতো কিন্তু মাখার কাজগুলো সাধারণত
সর্ষের তেল ব্যবহার হতো। নারকেল তেলটা আগেকার দিনে কম ব্যবহার হতো, নারকেল তেল গায়ে মাখতে নেই, নারকেল পায়ে দিতে নেই, এরকম একটা মিসকনসেপশন এটাতেও ছিল, ভুল ধারণা। সেই জন্যে নারকেল তেলটা মানুষ গায়ে কম মাখতো, সর্ষের তেলটা বেশি ব্যবহার করতো। তো সর্ষের তেলটা অপেক্ষাকৃত মোটা হওয়ার জন্যে, যদি ওটা ক্ষতস্থানে লাগে তো সেই মোটা হওয়ার জন্য ওখানে যে ধুলোবালি তার উপর যেগুলো পড়ে সেগুলো সহজে ওটাতে ক্যাপচার করে নেয়, অর্থাৎ ওর সঙ্গে মিশে ধুলো টেনে একটা লেয়ার তৈরি করে। ধুলোর ভেতর সাধারণত জীবাণুগুলো থাকে, সেই জীবাণুগুলো কিন্তু ওখানে ইনফেকশন করবে, এবং সেটা যদি পরিষ্কার করা না হয়, স্টেরিলাইজেশন করা না হয়, ওই যে তেলের সঙ্গে ধুলোর সাথে মিশে যে একটা লেয়ার হলো সেটাকে যদি আমি পরিষ্কার না করি জীবাণুনাশক দিয়ে, তাহলে তার উপর আবার পরবর্তীতে জীবাণু পড়বে, সুতরাং ওই জায়গাটা ইনফেকশনটা ওটা বেড়ে যাবে। সেই জন্য তেলের দোষ ওইখানটাতেই, যে তেল অন্যান্য ধুলোগুলোকে আকর্ষণ করছে, এইটা তেলের জন্য দোষ দেওয়া হয়। কিন্তু সম্পূর্ণ দোষটা তেলের নয়, আপনার হাতের থেকেও ইনফেকশন হতে পারে, হাওয়ার থেকেও ইনফেকশন হতে পারে, মূল বিষয়টা হচ্ছে ইনফেকশন। সেই ইনফেকশন এড়াতে গেলে ইনফেকশনটাকে আপনাকে যদি মনে করেন আমি পরিত্যাগ করব বা তার থেকে রক্ষা পাব, তাহলে সেখানে জীবাণুনাশক লোশন দিয়ে সেটা পরিষ্কার করে, এর আগের ভিডিওতে যেমন আমি বলেছি, সেখানে গজ দিয়ে ব্যান্ডেজ দিয়ে ভালো করে পরিষ্কার করে বেঁধে রাখুন, তারপরে ডাক্তারবাবু পরামর্শ দিন, বিভিন্ন রকম ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, উনি যে ধরনের অ্যান্টিবায়োটিক দেবেন, যে ধরনের পরামর্শ দেবেন সেইভাবে ডাক্তারের পরামর্শ মতো চলুন। তবে আমার বক্তব্য আপনার তেল বিষ নয়, ওখানে তেল আপনি ঠেকাবেন না, ঠিক আছে, তেল দরকার কি, তেলে কোনো উপকারও নেই ওখানে, তেলে ওখানে কোনো ক্ষতিও নেই, কিন্তু তেল আপনি কেন দেবেন, ওখানে লোশন দিয়ে আপনি ওই জায়গাটা বেঁধে রাখবেন মলম দিয়ে, এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। সুতরাং এই ধারণাটা আপনাদের কাছে এইখানে পরিষ্কার করলাম, এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন, অনেক লোকের কাজে লাগবে। এর পরবর্তী ভিডিও অন্য একটা কনসেপশন নিয়ে আসছি, ততক্ষণকার জন্যে নমস্কার।